হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে সেকেন্ড গুরুত্বপূর্ণ ক্লাসটা নিয়ে, ভারতীয় সংবিধান এবং অর্থনীতি সম্পর্কে। তো বন্ধুরা, প্রথম ক্লাস হয়ে গিয়েছে, আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা চাইলেও এই ভিডিওর আই বাটনে ক্লিক করতে পারো, সেখানে তোমরা প্রথম ক্লাসটির লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নিবে। সেই ক্লাসটিতে ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, তার সাথে উত্তরগুলো আলোচনা করা হয়েছিল, তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো ভারতীয় সংবিধান এবং অর্থনীতি সম্পর্কে প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকের এই পার্টে আমরা টোটাল 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এক এক করে আমি তোমাদের সমস্ত পার্ট দেওয়ার চেষ্টা করব। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যারা নতুন ভিজিট করলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, তো ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে? এর সঠিক উত্তর 1946 সালে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি, আর তোমরা চাইলেও এখান থেকে খাতার মধ্যে অবশ্যই তোমরা নোট করে রাখতে পারো ভারতীয় সংবিধান এবং অর্থনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এরপর 3 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, এর সঠিক উত্তর হবে 389 জন সদস্য নিয়ে প্রথম ভারতীয় গণপরিষদ গঠিত হয়। 4 নম্বর কোশ্চেন, গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন? এর সঠিক উত্তর 293 জন। খুবই গুরুত্বপূর্ণ, গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 293 জন। 5 নম্বর কোশ্চেন, গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন? তো এর সঠিক উত্তর হবে 93 জন। প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝবে যে গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিল। তো সঠিক উত্তর 93 জন। 6 নম্বর কোশ্চেন, গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিল? খুবই গুরুত্বপূর্ণ, তো গণপরিষদে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। এরপর 7 নম্বর কোশ্চেন, গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিল? সঠিক উত্তর 73 জন। তাহলে গণপরিষদে মুসলিম লীগের সদস্য ছিল 73 জন। 8 নম্বর কোশ্চেন, গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? এর সঠিক উত্তর 78। 9 নম্বর কোশ্চেন, গণপরিষদে প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর 1946 সালে 9ই ডিসেম্বর গণপরিষদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 10 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর দিল্লিতে। তাহলে তোমরা কিন্তু একটি প্রশ্নের সাথে একটি প্রশ্নের লিঙ্ক অবশ্যই খুঁজে পাবে। গণপরিষদ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দিল্লিতে, এবং সেটি কত সালে অনুষ্ঠিত হয়? 1946 সালে 9ই ডিসেম্বর এটি প্রথম অনুষ্ঠিত হয় দিল্লিতে। এর পরবর্তী 11 নম্বর কোশ্চেন, গণপরিষদে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এর সঠিক উত্তর সচিদানন্দ সিংহ। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এই যে অপশানের নামগুলো রয়েছে এগুলো দেখেই কিন্তু তোমরা কনফিউশনে পড়ে যাবে। তো কোনো রকম কনফিউশনে পড়বে না, তোমরা নামটা চাইলেও মুখস্থ করে রাখতে পারো। সচিদানন্দ সিংহ গণপরিষদের প্রথম সভাপতিত্ব করেন। 12 নম্বর কোশ্চেন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জব রিলেটেড গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, 13 নম্বর যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তর ডক্টর বিআর আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। 14 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয়? খুবই গুরুত্বপূর্ণ, ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা চতুর্থ অধিবেশনে স্থির করা হয়। 15 নম্বর কোশ্চেন, ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ অধিবেশন কবে বসে? এর সঠিক উত্তর 1947 সালের 14ই আগস্ট ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্য বিশেষ অধিবেশন বসে। এরপর 16 নম্বর কোশ্চেন, ভারতের গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করেন?
সঠিক উত্তর 1947 সালের 15ই আগস্ট। নেক্সট 17 নম্বর কোশ্চেন, গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে? এর সঠিক উত্তর 1950 সালের 24শে জানুয়ারি। বন্ধুরা, তোমরা সালগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে এবং তার সাথে যে ডেটগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সাল একই রকম থাকবে, ডেটগুলো উল্টাপাল্টা করে দিবে, বা তোমাদের ডেট একই রকম থাকবে, সালগুলো উল্টোপাল্টা করে দিবে, এগুলো কিন্তু তোমরা মনে অবশ্যই রাখবে। এরপর 18 নম্বর কোশ্চেন, গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর 11টি। 19 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং অলরেডি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নটার উত্তর জানো। 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। এরপর 20 নম্বর কোশ্চেন, কতজন সদস্য দ্বারা সংরক্ষিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয়? এর সঠিক উত্তর 284 জন। পরবর্তী 21 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? এর সঠিক উত্তর 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রশ্নটা তোমরা ভালো করে বুঝবে, স্বাধীন কথা বলছে। তো ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী যে সংবিধান কার্যকর করা হয় সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তাহলে যদি আমরা জনক বলে থাকি তাহলে ডক্টর বিআর আম্বেদকরকে আমরা সবাই গণ্য করব। এরপর 23 নম্বর কোশ্চেন, কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেন? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন আইভন জেনিংস, তিনি ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেন। 24 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান জনগণ রচনা করেননি, সংবিধান রচনা করেছেন সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়, উক্তিটি কার? এর সঠিক উত্তর কে ভি রাও কিন্তু উপরিউক্ত উক্তিটি করেন যে ভারতের সংবিধান জনগণ রচনা করেনি, সংবিধান রচনা করেছেন সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়। এরপর 25 নম্বর কোশ্চেন, কমেন্টারিজ অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? তো বন্ধুরা, এর সঠিক উত্তর হবে জি সি ভেক্টর সুব্বারাও, তিনি এই গ্রন্থটি রচনা করেন। নেক্সট 26 নম্বর কোশ্চেন, বর্তমান ভারতের সংবিধানে কয়টি ধারা রয়েছে? এর সঠিক উত্তর 395টি ধারা বর্তমান ভারতের সংবিধানে রয়েছে। 27 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কত সংশোধনে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ দুটি যুক্ত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র এই কথা দুটি ভারতীয় সংবিধানের কততম সংশোধনে প্রস্তাবন করা হয়। তো এর সঠিক উত্তর 42তম সংবিধানের প্রস্তাবনায় বা সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই দুটি কথা যুক্ত করা হয়। 28 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান, এটা তোমরা প্রত্যেকেই জানো। এবং আজকের এই পার্টের সর্বশেষ যে দুটি কোশ্চেন তোমাদের জন্য, ভারতের সংবিধানে বর্তমান কয়টি তফসিল রয়েছে? এর সঠিক উত্তর 12টি। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, তফসিলের সংখ্যা হচ্ছে 12টি এবং ভারতীয় সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত? যদি এরকম প্রশ্ন আসে তাহলে এর সঠিক উত্তর হবে 22টি। তো বন্ধুরা, এই ছিল আজকের পার্টে তোমাদের সামনে টোটাল 30টি প্রশ্ন আলোচনা করা। পরবর্তী পার্ট তোমাদেরকে আমি অবশ্যই প্রদান করব। তার জন্য তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।